প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। মালয়েশিয়ার জহর বারুতে দিন দিন নির্মাণ শ্রমিক থেকে প্রতিষ্ঠিত হচ্ছেন ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশি প্রবাসীরা, বয়ে আনছে দেশের জন্য রেমিটেন্স। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি আসমা আক্তার এবং তথ্যচিত্রে বাংলাদেশ পাবলিক টিভির রিপোর্টার মোহাম্মদ মুক্তার হোসেন জহর বারু মালয়েশিয়া থেকে। মালয়েশিয়ার অন্যতম ব্যস্তময় শহর জহর বারুতে কাজ করেন কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি, এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে নির্মাণ শ্রমিক। সরজমিনে গিয়ে জানা যায়, মালয়েশিয়ার জহর বারুতে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করেন বিভিন্ন কারখানা সহ বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্টে। দেশটিতে সুনামের সহিত বাংলাদেশের শ্রমিকরা কাজ করছেন মালয়েশিয়ান কোম্পানি, চাইনিজ কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি সহ বিভিন্ন কোম্পানিতে। প্রতিদিনই চাহিদা বাড়ছে বাংলাদেশের শ্রমিকদের, পাশাপাশি অনেকে আবার গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীদের কষ্ট অর্জিত অর্থে অনেকে গড়ে তুলেছেন রেস্টুরেন্ট ব্যবসা, মিনি সুপার শপ সহ শাকসবজি, মাছ, তরি তরকারির ব্যবসা। মালয়েশিয়ার জহর বারুতে লক্ষ্য করা যায়, বড় বড় শপিং মলে বাংলাদেশি শ্রমিকরা কাজ করছেন এবং ওই দেশের কোম্পানিরও চাহিদা থাকে বাংলাদেশ শ্রমিকদের প্রতি, কারণ বাংলাদেশি শ্রমিকরা অত্যন্ত পরিশ্রমী, কর্মঠ ও নিষ্ঠাবান। অনেক প্রবাসী ব্যবসায়ীরা বলেন, মালয়েশিয়াতে ব্যবসা করতে অনেক সুবিধা, বিশেষ করে আইনের তেমন কোনো জটিলতা নেই এখানে, যে কোনো অর্থলগ্নি করলে ব্যবসা করতে পারেন অনায়াসে। অনেক সময় দেখা যায়, অনেক বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে ওই দেশের মালয়, চাইনিজ, তামিল মেয়েদেরকে বিবাহ করে সুখে সংসার করছেন। বর্তমানে মালয়েশিয়া বিশ্বের অন্যতম একটি ধনী রাষ্ট্র, পাশাপাশি পর্যটন খাতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বৈশ্বিক নান্দনিক স্থাপনা নির্মাণ করে। মালয়েশিয়া সরকারের সবচেয়ে বড় আয় হচ্ছে পর্যটন খাত থেকে। বর্তমানে মালয়েশিয়া বিশ্বের অন্যতম একটি ধনী রাষ্ট্র, পাশাপাশি পর্যটন খাতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন শৈল্পিক নান্দনিক স্থাপনা নির্মাণ করে। মালয়েশিয়া সরকারের সবচেয়ে বড় আয় হচ্ছে পর্যটন খাত থেকে।